কিন্তু তোমার এইভাবে হঠাৎ করে সেখানে যাওয়া উচিত হয়নি। মেয়েটি না ভারী সুন্দর, কত কবিতা, কত গান, কত কথার মালা গেঁথেছি। ছড়া, এসবই কি মিথ্যে হয়ে যাবে? সবার জীবনে বাস্তবতা এক নয়। তোর সেই বয়সটা হারিয়ে গেল কেন মা? তুই আমার সেই ছোট্ট বেনি তোলানো খুকিটি রইলি না কেন রে? কিন্তু তোমার এইভাবে হঠাৎ করে সেখানে যাওয়া উচিত হয়নি। মেয়েটি না ভারী সুন্দর, কত কবিতা, কত গান, কত কথার মালা গেঁথেছি। ছড়া, এসবই কি মিথ্যে হয়ে যাবে? সবার জীবনে বাস্তবতা এক নয়। তোর সেই বয়সটা হারিয়ে গেল কেন মা? তুই আমার সেই ছোট্ট বেনি তোলানো খুকিটি রইলি না কেন রে? আমি ঠিক হিসেব করে রাখি, নাও আর খাবে এটা, নাও ডিমটা খাও, ধুয়ে না ধুয়ে না ধুয়ে না। দিলে তো কুসুমটা ভেঙে। বাবা, তুমি আজ পর্যন্ত ডিম পোস্টটা ঠিক মতো খাওয়া শিখলে না, প্রতিদিন কুসুমটা ভেঙে ফেলো। আজ তো কুসুম না খেতে পারলে ডিম পোস্ট খেয়ে কোনো লাভ আছে? ঠিক আছে ঠিক আছে, এরপর থেকে তুই নিজে আমাকে খাইয়ে দিস। তাই দিতে হবে। আচ্ছা বাবা, তোমার ছাত্ররা কি তোমাকে মানে? তা তো জানি না, আমার মনে হয় একটুও মানে না।
চাটা খেয়ে যাও। না না, চা থাক বুঝলি, কলেজে গিয়ে খেয়ে নেবো, এখন একদম সময় নেই। অধ্যাপক জালাল সাহেব কোথায় বসেন বলতে পারেন? বাংলার জালাল স্যার? জি জি জি, ওই যে উত্তরের কোণের রুমটিতে, বাইরে দেখবেন স্যারের নাম লেখা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এসেছিলাম একটু কাজে, তা ভাবলাম তোর সাথে কি দেখা হয়ে যাবে, তাই চলে এলাম। রব দেখা কলা ভেজা হয়ে গেল। তাহলে তোর পুরনো অভ্যেস গুলো এখন আছে? কবে ঢাকা এসেছিস? কালকে এসেছি। কালকে? হ্যাঁ। উঠেছিস কোথায়? হোটেলে। কেন? এই পৌঁছতে পৌঁছতে রাত হয়ে গেল, তা ভাবলাম এত রাতে গিয়ে তোকে আবার বিরক্ত করা, বিপদে ফেলা, তুই তো আবার একা মানুষ। কেন? ঝরা আছে না? আরে ঝরা থাকতে আমার আবার বিপদ কিসের? ঝরা? হ্যাঁ, আমার মেয়ে। ও ও, আমার একবার মনেই নেই, কতদিন আগে ওকে দেখেছি, আর এখন অনেক বড় হয়েছে, তাই না? তা তো হয়েছে। আচ্ছা, এবারে এমএ ফাইনাল দিল। আচ্ছা, ঝরাটা হয়েছে ঠিক ওর মার মতো, বুঝলি, তাই নাকি? পরশুদিন কি করেছে জানিস? কি? বাজারে গিয়ে একটা সাদা প্যান্ট, এক জোড়া কেডস আর একটা ক্যাপ কিনে নিয়েছে। আচ্ছা, এখন আমাকে বলছে রোজ সকালবেলা দৌড়াতে হবে। আমার না অনেকদিন থেকে নদীতে যাওয়া নেই। তুমি তো আসতেই চাইছিলে না, এত দূরে আসতে ভালো লাগে। স্যার, লোকে কি মাছ ভেঙে নিব? হ্যাঁ যাও, নিয়ে যাও। এই না, মাঝ নদীতে যাব না, যদি নদী ডুবে যাক না। আমরা যেখানে যাব সেখানে কোনো যায়নি মেয়ে সাহস, ডুবি যদি তো ডুবি না কেন, ডুবুক সবই ডুবুক করি। তাই বলে নদীতে ডুবতে চাই, ডুবতে হলে নদীতে ভাই ভালো, নদী ততটা যাবে। তুমি মাঝে মাঝে আর একটা কবিতা শুনবে? নদী তুমি কোন কথা কও, অসত্যের ডালপালা তোমার বুকের পরে পড়েছে যে, জামের ছায়ায় তুমি নীল হলে আরো দূরে চলে যাই, সেই শব্দ পিছে পিছে আসে নদী নাকি? নদী তুমি কোন কথা কও, কেন কিছু বলছো না? আমার কিছু বলতে ইচ্ছে করছে, শুধু দেখতে ইচ্ছে করছে। দেখো দেখো ওই নৌকার পালটা,
কি সুন্দর না? হ্যাঁ, নদীর উপর ভেসে বেড়ালে মনটাও নদীর মতোই হয়। আমি চলো ফেরা যাক এখনই। আমি তোমাকে কবিতা শোনালাম, তুমি না হয় আমাকে একটা গান শোনাও। এখানে? হ্যাঁ না, আজ থাক, আরেক দিন শোনাব। চলো ফিরে যাই। বিকেলে হাঁটাহাঁটি করিস, আবার খুব ভোরে ঘুম থেকে উঠিস, এক সিগারেট খাওয়ার অভ্যেস ছিল তা ছেড়ে দিয়েছিস। না ছেড়ে কি উপায় আছে রে? তোকে বলেছি না যে মানে নিন্দে ঠিক না, তবে তোমার অত্যাচারের কথাটা বলছিলাম আর কি। তাহলে আমারও কিছু অভিযোগ আছে, বলবো? বল। প্রথম অভিযোগ, চাচা আসার পর থেকে আজ কয়দিনের মধ্যে তুমি 10 মিনিট আমার সঙ্গে গল্প করোনি। দ্বিতীয় অভিযোগ, এই কয়দিনের মধ্যে তুমি আমাকে নিয়ে একবারও বেড়াতে বেরোনি। না জালালি, আরো বলবো? জালালি, এটা কিন্তু খুব অন্যায় করেছো। ঠিক আছে, এক কাজ করো, আজকে বিকেলে আমরা সবাই একসঙ্গে বেড়াতে বেরোবো। ঠিক আছে বাবা। মা, আমাদের জন্য 2 কাপ চা করে আনতে পারবে মা? হ্যাঁ। কি হলো বাবা, একেবারে যে চুপ হয়ে গেলে? ঠিক আছে, তোমরা দুজনে মিলে গল্প করো, আমি তোমাদের জন্য চা নিয়ে আসছি। আচ্ছা জব্বার, আসলে তোকে পেয়ে আমি একবারে আত্মহারা হয়ে পড়েছি। এ কদিন ঝরার কথা আমার একেবারে মনেই পড়েনি, এর মধ্যে অয়নটাও একবার এলো না। অয়ন? হ্যাঁ, আমার ছাত্র, খুব ভালো ছেলে, ব্রিলিয়েন্ট। আজ কটা দিন একেবারে ঘর সংসারের কথা ভুলে গেছি। তোকে কাছে পেয়ে মনে হচ্ছে আমরা সে আগের জীবনে আছি। আমার দশাও সেই রকমই। অবশ্য তোর অবস্থা ঠিক আমার মতো নয়, আমার তো ঘর সংসার বলতে ওই এক ঝরা। মাঝে মাঝে তোর কথা ভাবি, সারাটা জীবন তুই একভাবে কাটিয়ে দিলি, বিয়ের 3টি বছরও পার হলো না, ভাবি মারা গেলেন আর বিয়েই করলি না। তখন সবাই বলাবলি করত তুই এভাবে জীবন কাটাতে পারবি না। হালিয়া যখন মারা গেল, ঝরার বয়স তখন মাত্র 3 মাস। সেই থেকে ঝরাই আমার জীবনের সব আনন্দ, সব বেদনা। ওকে বুকে নিয়ে জীবনের এতগুলো দিন কোন দিক দিয়ে যে চলে গেল বুঝতেই পারলাম। তোর মেয়েটা কিন্তু ভারী মিষ্টি হয়েছে রে। এবার ভালো একটা ছেলে দেখে বিয়ের ব্যবস্থা কর, নাকি কিছু ঠিকঠাক করেছিস? তুই কি ঘরার বিয়ের কথা বলছিস? হ্যাঁ, এবার একটা ভালো ঘর দেখে বিয়ে দিয়ে দায়মুক্ত হ। কিন্তু ঝরা, তুই কি এ সম্পর্কে কিছুই ভাবিস না? না জব্বার, আমাদেরকে সরিয়ে দিয়ে তোমরা দু বন্ধু কি এত গল্প করছিলে? আমাদের দুই বুড়োর গল্প কি তোমার ভালো লাগবে মা? আমার সব গল্পই শুনতে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে বসো, শোনো আমরা কি গল্প করি। না জব্বার, আজ থাক। জানো বাবা,
চলো, অনেক দেরি হয়ে গেছে। বাবা, এখানে না অদ্ভুত রকম ফুল আছে, দেখতে খুব সুন্দর কিন্তু গন্ধ নেই, তাই নাকি? হ্যাঁ, দেখবে এসো না, মা আজ থাক। কিন্তু জালাল, আমি যে ঝরা মাকে আজ মিষ্টি খাওয়াবো বলেছিলাম, আজ না হয় থাক চাচা। না মা, কাল তো আমি চলে যাব। কালই? আর কতদিন থাকুন না চাচা? কাল কি সত্যি সত্যি তুই চলে যাবি? হ্যাঁ রে জালাল, আর কত, কাল চলেই যাই। চলো। বাবা, তুমি আজ আবার রাত জেগে পড়তে বসেছ? ঘুম আসছে না মা, মনটা ভালো নেই। তোর জব্বার চাচাকে পেয়ে কটা দিন কোথা দিয়ে যে কেটে গেল বুঝতেই পারিনি। ও চলে যাওয়ার পর কেমন ফাঁকা ফাঁকা লাগছে। বাবা, আমার কোনো কথায় কি তুমি কষ্ট পেয়েছ? কোন কথা? ও বা, হ্যাঁ, না না, কষ্ট কেন পাবো মা। আসলে তো কথাটা সত্যি, এই কটা দিন তোকে একেবারে ভুলেই ছিলাম। আমার পরে খুব খারাপ লেগেছে বাবা, মনে হয়েছে আসলে জব্বার চাচার সামনে তোমাকে অমন করে বলাটা ঠিক হয়নি। না না, কেন ঠিক হবে না, তুই বলবি মা, নিশ্চয়ই বলবি। তুই না বললে আমার আর বলার আছে কে? বাড়িওয়ালা এসেছিল শুনেছিস? হ্যাঁ, আমি তো বুয়াকে দিয়ে চা পাঠালাম। তা তো পাঠালি, কিন্তু কেন এসেছিল শুনেছিস? বাড়ি ভাড়া বাড়াতে চায় এই মাস থেকেই, তো তুই কি বলিস? বাহ, আমি কি বলবো? না মানে অনেকদিন ধরেই লোকটা তাগাদা করছিলেন, তো আজকালকার দিনে 2000 টাকা বেশ কমই হয়ে যায়। তা তুই যদি বলিস তাহলে। আমি কি বলবো, তোমার ইচ্ছে হলে তুমি বাড়িয়ে দাও। হ্যাঁ, কিন্তু বাবা, তাই বলে আবার বেশি বাড়িয়ে ফেলো না। তা বল না কত বাড়াবো। সেটা আমাকে বলে দিতে হবে? 200 টাকা বাড়িয়ে দিও। এই তো হয়ে গেল, ঠিক আছে 200 টাকা বাড়িয়ে দেবো। হ্যাঁ আচ্ছা, আমি তাহলে চলি, বুঝলে, আমার দেরি হয়ে যাচ্ছে। দাঁড়াও বাবা, দাঁড়াও দাঁড়াও, বোতাম শেষ পর্যন্ত ওরা শ্যামলীর বিয়েটা দিয়েই ফেলবে, মেয়েটা মাত্র ইন্টারমিডিয়েট পড়ছে। আচ্ছা আমি যাই। কাজে কমে সময় করতে পারি না, আর তাছাড়া বয়স তো হচ্ছে, তাই আসতে পারেনি। আপনার এই সমস্ত কথা না আমার একদম মুখস্থ দিলা ভাই, সেসব জাগে ঝড়ার কিছু বলিনি। হ্যাঁ বলছিল, শ্যামলীর বিয়ের তারিখ নাকি তোমরা ঠিক করে ফেলেছো? হ্যাঁ দেলা ভাই, দেখুন তো কেমন হয়েছে কার্ড। কোনো ভুল থাকলে বলবেন। কি হলো দেলা ভাই, কেমন হয়েছে? না ভালো হয়েছে, ভালো। ভুল হয়নি তো? না না কোনো ভুল হয়নি। আচ্ছা দুলা ভাই, আজ কিন্তু আপনাকে ছাড়ছি না, শ্যামলী আব্বা এলে সব কিছু ব্যবস্থাপত্র কেমন হবে না হবে সব পরামর্শ করতে হবে, আর সবকিছু ঠিক করেই তবে যাবেন। না কিন্তু এত দেরি করলে ঝড়া আবার চিন্তা করবে তো। একদিন একটু চিন্তা করলে কিছু হবে না, তাছাড়া মেয়ে বড় হয়েছে না। ও হ্যাঁ দুলা ভাই, শ্যামলী আব্বা একটা পাত্রের কথা বলেছিল,
ছেলেটি ভদ্র, নম্র, শিক্ষিত, ভালো বংশের, ওতে ফার্মে চাকরি করে, আপনার সঙ্গে আলাপ করতে বলেছে। আপনি কি কিছু ভেবেছেন? না, তেমন কিছু না। মানে আমি ভাবছিলাম ঝড়ার বিয়ে দিয়ে পরের ঘরে পাঠিয়ে আমি একা একা কেমন করে থাকবো। মেয়ে যখন, একদিন না একদিন ওকে তো পরের ঘরে পাঠাতেই হবে। দোলা ভাই, একটু মিষ্টি মুখ করুন তো। তোমরা দুদিন থাকছো না, অনেক কোথায় যাচ্ছ? তেমন কোথাও নয়, আশেপাশে। আমার এক খালাতো বোনের বিয়ে। ভালো, মাঝে মধ্যে একটু বিয়ে টিয়ে খাওয়া দরকার। ভালো মানে? মানে আবার কি, ভালো মানে ভালো। ও, তোমরা তো আবার সাহিত্যের ছাত্র, একটা শব্দ দিয়ে অনেক কথা বলতে পারো। তাই নাকি? তাই তো। তারপর রেজাল্টের খবরটা ওর কিছু পেলে? তেমন আগ্রহ নেই। রেজাল্ট পেলে কি করবে ভেবেছো? চাকরির উমেদারিতে লেগে যাব। তারপর? তারপর চাকরি পেলে চাকরি করব। তারপর? তারপর তারপর কি করব তা তো জানি না। সত্যি জানো না? না। চাটা ঠান্ডা হয়ে গেল। না না না, ভালোই হয়েছে, তোমার লেখার হাতটা ভালো। কোনো অসঙ্গতি স্যার? অসঙ্গতি না, অসঙ্গতি তেমন কিছু নেই। তবে একটা জায়গা, মানে যেখানে তুমি এই সামাজিক এবং রাষ্ট্রীয় অবস্থা সম্পর্কে মন্তব্য রেখেছো, সেই জায়গাটায় মানে একটু প্রামাণ্য তথ্য উপস্থাপন করলে ভালো করতে। এই যেমন ধরো, এই সাময়িক পত্র পত্রিকার কোনো নিবন্ধ থেকে, অথবা কোনো বই পুস্তক থেকে, অথবা কোনো খবরের কাগজের কোনো লেখা, সেখান থেকেও তথ্য তুমি নিতে পারতে। তাহলে মানে তোমার বক্তব্যটা আরো জোরদার হতো। জি, বুঝতে পেরেছি।
মানে এই দু একটা দিন একটু খাটাখাটি করতে হবে আর কি। লাইব্রেরিতে গিয়ে এই পত্র পত্রিকা আর রেফারেন্স বই পত্রগুলো একটু ঘাটাঘাটি করতে হবে। ঠিক আছে তাহলে আমি উঠি স্যার। হ্যাঁ কারেকশনটা শেষ করে আপনাকে আরেকবার দেখাবো। বসো বসো, এত তাড়া আর কি আছে? রাত্রের খাবারটা না হয় আজকে আমরা একসাথেই খাই। ঝরা কিন্তু স্যার, না না এই যে তুমি আসো, বইপত্রের আলাপ ছাড়া তো কোনো আলাপই হয় না। ঝরা খেতে খেতে গল্প করা যাবে কেমন? মা এই আজকে রাতের খাবারটা আমরা একসঙ্গে না হয় খেতাম? ঠিক আছে বাবা, তোমরা টেবিলে এসো, আমি খাবার দিচ্ছি। দেখলে তো ঝরা থাকতে কোনো অসুবিধে নেই। বাবা তোমার দুধ রেখে যাও মা। রাখা যাবে না, ঠান্ডা হয়ে যাবে, আর রেখে গেলে তুমি নিরখাত ভুলে যাবে। নাও। ঝরা বাবা, আমি তোকে খুব বিরক্ত করি না রে মা? কিরকম? এই যে হঠাৎ করে অয়নকে খেতে বললাম। হ্যাঁ তা তো করে। আমার উপর তোর খুব রাগ হয় না রে? তাও হয়। আর তো কটা দিন, তারপর তুই তো আমাকে ছেড়ে চলেই যাবি, আর বিরক্ত করব না। চলে যাব কোথায় বাবা? দেখলি না শ্যামলী তোর চেয়ে কত ছোট, সেই তো বিয়ে হয়ে পরের ঘরে চলে গেল। আমি তো আর তোকে চিরদিন ধরে রাখতে পারবো না মা। বাবা মাকে আমার মনেই পড়ে না, তুমি আমার সব, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না বাবা। বাবা বাবা আমাকে ডেকেছো? হ্যাঁ আয় বস। এবেলে ক্লিনিকে গিয়েছিলি নাকি? হ্যাঁ। কেমন আছে? ভালোই, ডাক্তার সঙ্গে কথা হয়েছে, উনি সব বললেন। ও হ্যাঁ, ডাক্তার আমাকেও টেলিফোন করেছিল, বলল আর ভয়ের কিছু নেই। তো এবেলা না হয় রেহাই পেয়ে গেলাম, কিন্তু আবার যদি কখনো হয় তাহলে কিন্তু আর উপায় থাকবে না, হার্টের ব্যাপার তো। তো অয়ন আমি তোকে কিন্তু অন্য একটা ব্যাপারে আলাপ করার জন্য ডেকেছিলাম। এই যে তোর মা, তোর মায়ের অবস্থা এরকম হতো না যদি চয়নটা দেশে থাকতো। আর বার্ধক্যের নিঃসঙ্গতা যে কি এটা তোরা বুঝতে পারবি না বাবা। তোর মায়ের শেষ ইচ্ছা তোকে বিয়ে থা দিয়ে পুত্রবধূর মুখ দেখবে, তুই কি বলিস বাবা? আমার এমফিলটা তো এখন শেষ হলো না, একটা কিছু পেশা না হলে। আমি জানতাম তুই এই কথাটাই বলবি। দেখ তোর বড় ভাই যদি দেশে থাকতো তাহলে নিশ্চয়ই আমি তো কিভাবে বলতামও না। আর তোরা তো জানিস আমি তোদের স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করিনি। এই যে তুই লিটারেচার নিয়ে পড়লি, আমি কখনো পছন্দ করিনি, তবু তো আমি মেনে নিয়েছি। এম ফিল করছিস এ ব্যাপারেও আমি কিছু বলিনি। আর পয়সার জন্য নিশ্চয়ই তোকে চাকরি করতে হবে না, তারপরেও যদি তুই চাকরি করতে চাস আমি বাধা দেব না। যাক এখন তুই বল কি করলে ভালো হয়। বাবা আমি আমি ঠিক বুঝতে পারছি না। না মানে যদি তোর কোনো পছন্দ করা মেয়েরে থাকে নিঃসংকোচে আমাকে বলতে পারিস, তাছাড়া আমাদের যদি কিছু করণীয় থাকে তাও বলতে পারিস। আমার আর কটা দিন সময় দরকার,
খালাম্মা কেমন আছে? ভালো, কিন্তু এই ভালো তো আর বেশিক্ষণ স্থায়ী হবে না। ডাক্তার কি বলেন? নিঃসঙ্গতাই তার আসল রোগ। ডাক্তার বলেছেন দ্বিতীয়বার এরকম হলে আর উপায় থাকবে না। আচ্ছা, তোমার বড় ভাই কি বিদেশে সেটেল করেছে? হ্যাঁ। চিঠিপত্র লিখলেন না? মা কেউ না? না। মানুষ কেমন করে যে এমন হয়ে যায়। ছড়া, আজ আমি তোমাকে একটু অন্যরকম কথা বলবো বলেই এসেছি। বলতে পারো, ডিসিশন নিয়েই এসেছি। আমি আমি তোমাকে বিয়ে করতে চাই। কিরে মা, বুড়ো বাপটাকে ফেলে আজ একা একা চলে এলি যে। বাবা, তুমি কখন ফিরেছ? বেশিক্ষণ না। খেয়েছ? হ্যাঁ, কাজের মেয়েটা বলল তুই একটু আগেই বেরিয়েছিস। একা একা কিরম কি বসে আছিস কেন মা? এমনি বাবা, ভালো লাগছিল। কেন মা, কি হয়েছে? না বাবা, এমনি। তোর রেজাল্টের কোনো খোঁজ খবর করলি? খোঁজ জেনে কি হবে বাবা, যা হবার তা তো হবে। তুই আজকাল কেমন যেন হয়ে যাচ্ছিস মা। আগে কত কথা বলতি, হাসতি, নিয়মিত গানের চর্চা করতি, কতদিন তোর গান শুনি না। ভালো লাগে না বাবা, ছেলেবেলে মনে হতো বড় হওয়াটাই আনন্দের। এখন যতই দিন যাচ্ছে, যতই বড় হচ্ছে,
আমার আনন্দ ভুলে যাচ্ছে। কেন বাবা, জীবনটা এমন কেন, কেন এমন হয়? জানি না মা, আমি জানি না। কাল সকালে উঠে একটু হাঁটবে, এখন থেকে নিয়মিত হাঁটাহাঁটি করবে, ডাক্তার বলেছেন। এখন কেমন আছো? ভালো। গহনা বের করে কি করছো? এমনি দেখছি। দেখবি, দেখ তো কেমন সুন্দর টিকলি না। এই দেখ বাবা, আমার বিয়ের স্মৃতি, ঠিক করেছি তোর বউয়ের মুখ দেখে দেব। আরে তোর বাবা একটি মেয়ের কথা বলছিলেন, কি যেন নাম, ইয়ে ঝরা, মেয়েটি নাকি তোর পরিচিত? কে রে মেয়েটি, বল না বল। আমার এক স্যারের মেয়ে। আমাকে একবার দেখাতে পারিস? নামটা খুব মিষ্টি, খুব মিষ্টি নাম। ঠিক আছে খাওয়াবো। লোনা তোরা থাক, আমি আসি। কোথায়? অয়ন ভাইয়ের কাছে? একটু পরে জানা, এত তারা। আসি, খুদা হাফেজ। খুদা হাফেজ। আজ আমার রেজাল্ট বেরিয়েছে, আমি সেকেন্ড ক্লাস ফার্স্ট হয়েছি। তাই? আমি জানতাম মা, আমি জানতাম, আমি জানতাম। বাবা আজ আবার তুমি এগুলি খুলে বসেছ, একা একা ভালো লাগছিল না মা। ঠিক আছে বাবা, তুমি এগুলি গুছিয়ে তৈরি হয়ে নাও, আজ কিন্তু আমরা সকাল সকাল বাইরে বেড়াতে যাব, অনেক দূরে যাব। বুয়া, বুয়া, আজ ঝরার রেজাল্ট বেরিয়েছে, আমাদের ঝরা সেকেন্ড ক্লাস ফার্স্ট হয়েছে।
বাবা যে দেখো তো কে দেখতেছি খুব অবাক হয়েছ না? জি না না, অবাক হবো কেন, আসুন। আয়নের কাছে তোমার তোমার বাবার অনেক গল্প শুনেছি, কিন্তু আমার বোধহয় হঠাৎ করে চলে আসাটা ঠিক হয়নি। না না, কিছু হবে না, বরং বাবা শুনলে খুব খুশি হবে। এটা কে বলছে, তুমি? জি, আমার বাবার জন্য। লক্ষ্মী মেয়ে, আমি তোমার রেজাল্টের খবরও শুনেছি, খুব খুশি হয়েছি মা। এখন কি করবে, ঠিক করেছো? চাকরির চেষ্টা করছি, বাবা তো এবছরই রিটায়ার করবে, তাই ভাবছি একটা চাকরি যদি হয়ে যেত। অবশ্য দুটো ইন্টারভিউ দিয়েছি, কিন্তু ইন্টারভিউ দিলেই তো আজকাল চাকরি হয় না। তোমার হবে, তোমার মতো গুণী মেয়ে কজন আছে। কিন্তু আমি এসে তোমার কাজের ব্যাঘাত করলাম না তো? না না, আমার কাজ হয়ে গেছে, এই বাবার দু একটা কাপড় ইস্ত্রি করছি। আচ্ছা, আপনি একটু বসুন। আমি কিন্তু শুধুই তোমার সঙ্গে গল্প করতে এসেছি। জি ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। বাহ, কি সুন্দর করে ফুলগুলো সাজিয়েছে। এই ছবিটা আমার মা, আমি শুধু এই ছবিটাই দেখেছি। এই যে, আমি কি তোমার একটু সময় নষ্ট করতে পারি? কিন্তু তুমি এত রাত পর্যন্ত জেগে আছো। আমি এখন ভালো হয়ে গেছি, একটু একটু রাত জাগলে আমার কিচ্ছু হবে না। এই জানো, আজ বিকেলে না আমি একটা জায়গায় গিয়েছিলাম। তুমি মানে এই শরীর নিয়ে? হ্যাঁ, তো অবাক হবার কি আছে, বলছি না আমি এখন সম্পূর্ণ সুস্থ। কোথায় গিয়েছিলে বলবো? ঝড়াদের বাসায়। ঝড়াদের বাসায়? হ্যাঁ, অয়নের স্যারের বাসায়। আমার না মেয়েটিকে খুব পছন্দ হয়েছে। কিন্তু তোমার এইভাবে হঠাৎ করে সেখানে যাওয়া উচিত হয়নি। কেন, কিচ্ছু হবে না, ওরা না খুব ভালো মানুষ। হো, তবুও না। আমি কোনো কথা বুঝতে চাইনি, যেমন করে হোক, যেভাবে হোক, যত তাড়াতাড়ি পারো বিয়ের ব্যবস্থা করবে। আহা, তো এসব ব্যাপার তো তাহলে করে হয় না, একটু আলাপ আলোচনা,
কথাবার্তা এগুলো করতে হয় নাকি? সেই জন্যই তো বলছি, যা করার তাড়াতাড়ি করে করো। হবে হবে। মেয়েটা না ভারী সুন্দর। ঝড়া, কিরে কোথায় গিয়েছিলি? এই কাছে খালা, একটা অফিসে গিয়েছিলাম চাকরির খোঁজে। এসো। জানো ঝড়াপানা দারুণ রেজাল্ট করেছে, সেকেন্ড ক্লাস ফার্স্ট, অল্পের জন্য ফার্স্ট ক্লাস পাইনি। তুই থামবি? তা এখনই চাকরি যাচ্ছেন কেন? বাইরে থেকে একটা থিসিস করে আসুন, যদি বলেন আমরা চেষ্টা তদন্ত করতে পারি। ওর কথা আর বলো না, নিজে যা বুঝবে তাই কর। আমি বললাম এখনই চাকরি কি দরকার, বললে নিজের পায়ে দাঁড়াবো। শখ যখন হয়েছে তখন করেই দেখুক না কদিন। শখ নয় খালা, বাবা এবছরই রিটায়ার করবে, আমার এখন একটা চাকরির খুব দরকার। আর বাবাকে একা ফেলে আমার বাইরেটারে কোথাও যাওয়া হবে না। তাছাড়া রেজাল্টও তেমন কিছু ভালো করিনি। থাক আমার কথা বাদ দিন, আপনারা কোথায় গিয়েছিলেন? আর বলিস নি, সকালবেলা শ্যামলী আর আমার এখন একটা চাকরির খুব দরকার। আর বাবাকে একা ফেলে আমার বাইরেটারে কোথাও যাওয়া হবে না। তাছাড়া রেজাল্টও তেমন কিছু ভালো করিনি। থাক আমার কথা বাদ দিন, আপনারা কোথায় গিয়েছিলেন? আর বলিস নি, সকালবেলা শ্যামলী আর মারুফ চলে এলো, এসেই ধরে নিয়ে গেল মার্কেটিংয়ে। আমি বললাম কয়েকদিন পরে এলে কোথায় ঘরে বসে একটু গল্প সর্ব করি, তা না, মারুফের তো মার্কেটিং করাটাই হবে। ঢাকায় মার্কেটিং করে একদম মজা পাইনি। আপা তোমাকে মার্কেটিং এ যাবার সময় পেলে খুব ভালো হতো। ঠিক আছে চলো, আজ বিকেলে সবাই মিলে দূরে কোথাও বেড়াতে যাই। না রে তোরা যা। চলুন না, এতদিন আমাদের বিয়ে হয়েছে, আপনাকে তো একদিনও পেলাম না আমাদের মাঝে। চল না, ওরা যখন এত করে বলছে তোর তো কোথাও যাওয়া হয় না, আর কে বা তোকে নিয়ে যাবে? না খালা, বাবা ফিরে খুব চিন্তা করবে, আর আমি তো বেড়াই, বাবা আমাকে প্রায় দিনই এখানে সেখানে নিয়ে যায়। দুলাভাইকে না হয় ড্রাইভারকে দিয়ে খবর পাঠিয়ে দেবো। নি চলোই না পা। না রে আজ থাক, আর বাবার শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না। ঠিক আছে, সময় করে বাড়িতে একবার আসিস। দুলাভাই সে যে শ্যামলী বিয়েতে গেল আর তো এলো না, দুলাভাইকে আসতে বলবি কেমন? আচ্ছা বলবো। তো আসি, দেখা হবে। ঝড়া আসি রে। তুমি গেলে না পা, দেখতে খুব ভালো লাগে। তুই আসিস কিন্তু। গুড, ভালো হয়েছে। আমার মনে হয় তুমি এবার এটা টাইপ করিয়ে নিতে পারো। দেখলে তো গবেষণার ব্যাপারটাই এরকম, একটু লেগে থাকতে হয়। আমার মনে হচ্ছে আমার বিষয় নির্বাচনটা বোধহয় ঠিক হয়নি স্যার। নিশ্চয়ই ঠিক হয়েছে। তুমি দেখো লোক সাহিত্য নিয়ে তোমার এই গবেষণার কাজ অনেককে আকৃষ্ট করবে। আধুনিক সাহিত্য নিয়ে তো সবাই ঘাটাঘাটি করছে, কিন্তু দুঃখ হলো ওরা বুঝতে চায় না যে লোকজ সাহিত্য এবং লোকজ কবি সাহিত্যিকরাই আমাদের সংস্কৃতির ভিত্তি। এখন তোমার মতো পরিশ্রমী যুবকদেরই এগিয়ে আসতে হবে এই অবহেলিত বিষয়টাকে আলোকিত করতে। আমি তাহলে উঠি স্যার। অয়ন, এই এর মধ্যে তোমার মা আমাদের বাড়ি এসেছিলেন, আমি অবশ্য বাসায় ছিলাম না। তোমাকে উনি কিছু বলেছেন? জি না, মানে না, মানে আমি ঝড়ার কাছে শুনলাম তোমার মাকে ঝড়ার খুব পছন্দ হয়েছে, উনিও ঝড়াকে
কাছে টেনে আদর করেছেন, মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করেছেন। আসলে কি জানো, জন্মের পর থেকে মায়ের স্নেহ তো মেয়েটা কোনোদিন পায়নি। অসুখ থেকে ওঠার পর মা কিছুটা খামখেয়ালি হয়ে পড়েছেন, কখন কোথায় যান কাউকে কিছু বলেন না। না না, তাতে কি হয়েছে, তাছাড়া এ বয়সে একটু ঘোরাফেরা করলে মন মেজাজ ভালো থাকে। অয়ন, আমি তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম। কদিন হলো দেখছি ঝরা কেমন যেন চুপচাপ, সারাক্ষণ আনমনা হয়ে থাকে। ঝরাই তো আমার জীবনের একমাত্র অবলম্বন, ও যদি ভালো না থাকে আমিও ভালো থাকতে পারি না। ওর কি হয়েছে তুমি কি কিছু জানো? স্যার, বেশ কিছুদিন ধরে আমি একটা কথা আপনাকে বলবো বলে ভেবেছি, তো বলা হয়নি। আমি স্যার, আমি ঝরাকে বিয়ে করতে চাই। বাবা, সন্ধে হয়ে আসছে, উঠবে না? শরীর খারাপ করেনি তো? না, এমনি ভাল লাগছে না। বেরোবে না? আজকে আর বেরোতে ইচ্ছে করছে না, শুয়ে থাকতেই ভালো লাগছে। না বাবা, তোমার এখন শুয়ে থাকা চলবে না। আচ্ছা ঠিক আছে, বাইরে না যাও, ছাদে গিয়ে বসবে, চলো ওঠো ওঠো। জরা, তোর ছেলেবেলার কথা মনে পড়ে? সে যে তোর একটা বিড়াল ছিল, তুই খুব ভালোবাসতি, আদর করতি। একদিন রাত্রে বিড়ালটা কোথায় চলে গেল, সকালবেলা উঠে তুই কত কান্দলি, স্কুল গেলি না, খাওয়া দাওয়া কিছু করলি না, আমি তোকে কত বোঝালাম। তারপরে আরেকদিনের কথা মনে আছে, সেই যে সংক্রান্তির মেলায় তুই হারিয়ে গেছিলি? হ্যাঁ, আমি সে কত খুঁজলাম, হুন্নে হয়ে খুঁজলাম একেবারে ভিড়ের মধ্যে, হঠাৎ দেখি তুই কোত্থেকে বেনি দোলাতে দোলাতে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলি। তখন কিন্তু বাবা তুমি আমার চুলে বেনি করে দিতে, আমাকে গোসল করিয়ে দিতে, ভাত খাইয়ে দিতে, স্কুলে নিয়ে যেতে, নিয়ে আসতে। বিকেল হলে আমি যখন মাঠে খেলতাম, তুমি প্রতিদিন মাঠের এক কোণায় চুপচাপ বসে থাকতে। তোর সেই বয়সটা হারিয়ে গেল কেন মা? তুই আমার সেই ছোট্ট বেনি তোলানো খুকিটি রইলি না কেন রে বাবা? আজ তোমার কি হয়েছে? না, কিছু হয়নি। এই আজকাল প্রায় মনটা ভালো থাকছে না, মাঝে মাঝে মনে হয় আর বোধহয় বেশি দিন নেই। বাবা, তুমি আর কখনো এই কথা বলবে না। তুমি যদি আর কখনো এই কথা বলো, আমি কিন্তু সত্যি সত্যি কেঁদে ফেলবো। বলো, আর কখনো বলবে না বলো? ঠিক আছে মা, ঠিক আছে, আর আমি কোনোদিন বলবো না।
তুমি? হ্যাঁ বস, একটু একটা বিষয় নিয়ে আলাপ করতেলাম তোর সঙ্গে। বল। শুনলাম তুই নাকি চাকরির খোঁজ করছিস। একটা ইন্টারভিউ দিয়েছি। এমফিল শেষ হয়েছে? রেজাল্ট হয়নি এখনো। চাকরিটা কি ঢাকায়? সিলেক্ট হলে ঢাকার বাইরেই জয়েন করতে হবে, পরে ঢাকা আসা যাবে। হ্যাঁ, প্রত্যেকের জীবনের দায়িত্বটা নিজেরই, তাছাড়া পছন্দ পর্যন্ত সেটাও নিজেরই। তবে আমি তোকে এ ব্যাপারে কোনোদিন কিছু বলিনি, আজও কিছু বলতে চাই না। তোর মা কদিন থেকে আমার পিছনে এমনভাবে লেগে আছে, তাই ভাবছি তোর যে স্যার, স্যারের বাসায় একটু গিয়ে আলাপ করতে চাইছি। তোর কি মনে হয়? বাবা, আর কটা দিন গেলে হয় না? ঠিক আছে, হয় হবে না কেন, যখন সময় হবে তুই আমাকে বলিস। বাবা তুমি তৈরি? হ্যাঁ আসছি। এসো। কিরে মা? বাবা এটা তোমার জন্য। এটা আবার কবে করলি? আজই শেষ করেছি। না পর করব। হ্যাঁ পর। এটা এত রংচঙে সোয়েটার পরে কলেজে গেলে ছেলেরা কি বলবে? কিচ্ছু বলবে না বাবা, তাছাড়া তোমার বয়স এমন কিছু বাড়েনি, বুঝছো? দেখি দেখি, বাহ। হাই, আমি এইটা পরে কলেজে যাব। হ্যাঁ যাবে। তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে, চা খাবে? অনেকদিন পর এলি যে। হ্যাঁ, তোমার সাথে আমার কথা আছে। ঝরা, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? মিথ্যে নিজেকে প্রবঞ্চনা করো না ঝরা, প্লিজ বলো। তোমার কে প্রশ্নের উত্তর খুবই দরকার। হ্যাঁ খুবই দরকার। তাহলে কেন তুমি আমাকে ফিরিয়ে দিতে চাইছ? যারা আমি তো তোমাকে ভালোবাসি। অয়ন, আমি তোমার সব প্রশ্নের জবাব দিতে পারবো না, শুধু এটুকু বলতে পারি কদিন পর দেখবে সব ঠিক হয়ে যাবে। না, সব ঠিক হয়ে যায় না। আমি তোমাকে ছাড়া আমার জীবনে আর কোনো মেয়ের কথাই কল্পনা করতে পারি না। আমিও যে আমার বাবাকে বাদ দিয়ে আর কারোর কথাই কল্পনা করতে পারিনি। আমার বাবা জীবনের 24 বছর সব স্বপ্ন সব দুপায়ে মারি আমাকে বুকের মধ্যে আগলে রেখেছে। আজ আমি আমার নিজের জীবনের স্বার্থে, না না হয় না হয়, এটাই তো বাস্তব। সবার জীবনের বাস্তবতা এক নয়। তোমার বাবা আমাকে পছন্দ করেন। আমি জানি,
আমাদের বিয়ে হলে স্যার নিশ্চয়ই খুশি হবেন। তাও জানি সব বাবাই চান তার মেয়েকে নিজের পছন্দ মতো ছেলের হাতে দিয়ে দিতে। তোমার বাবা কি চান তুমি কি তা জানো? আমি জানতে চাইনি। একদিন কত সাধারণ ভাবে আমাদের পরিচয় হয়েছিল, কত সহজে আমরা মেলামেশা করেছি, পরস্পরের কাছাকাছি এসেছি, নদীতে ঘুরেছি, পার্কে হেঁটেছি, করিডোরে দাঁড়িয়ে থেকেছি, ছাদে বসে কত কবিতা, কত গান, কত কথার মালা গেঁথেছি। ছড়া, এসবই কি মিথ্যে হয়ে যাবে? আমার বাবা আমাকে মুখে তুলে খাইয়ে দিয়েছে, আমাকে কৌশল করিয়ে দিয়েছে, স্কুলে যাবার পথে নিজ হাতে আমার বেনি করে দিয়েছে, বিকেল বেলা আমাকে মাঠে খেলতে দিয়ে মাঠের এক কোণে চুপচাপ বসে থেকেছে। আমার অসুখ হলে রাত জেগে মাথায় জল ঠেলেছে, জল পট্টি দিয়েছে, আমাকে একা ফেলে বাবা কখনো কোথাও যায়নি। এত বড় পৃথিবীতে আমি ছাড়া আমার বাবা যে বড় একা। আমাকে তুমি ক্ষমা করো আয়ন। আমার তো কোনো অপরাধ নেই। আমি জানি না, আমি আমি জানি না, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। ছড়া, এটাই তোমার কাছে লেখা আমার প্রথম এবং শেষ চিঠি। কারো উপর আমার কোনো অভিযোগ নেই, আমার যা পাওয়ার পেয়েছি। তোমার কথাই হয়তো ঠিক, সবার জীবনের বাস্তবতা এক নয়, সময় সব সমস্যার সমাধান করে দেবে। কদিন হলো চাকর নিয়ে চট্টগ্রামে এসেছি, ভাবছি পুত্রবধূ নির্বাচনের দায়িত্ব বাবা মার উপরে ছেড়ে দেব। আমি খুব দুর্বল মনের মানুষ, আস্তে আস্তে হয়তো সব স্বপ্ন স্বাদ একদিন ভুলে যাব। কিন্তু আমি জানি জীবনে দুটি বিষয় আমি অনেকদিন ভুলতে পারবো না, এক তুমি, অন্যটি আমার এমফিল এর থিসিস। স্যারকে আমার সালাম জানাবে। ইতি অয়ন।
আশফাকুর রহমান অয়ন 29-3 আগ্রাবাদ লেন চট্টগ্রাম। ঝরাকে লিখেছে। আমি কেমন করে এতটা স্বার্থপর হলাম? আমি এখন কি করি? ঝরা, ঝরা ঘুমাক। কত বড় এই পৃথিবী, কত মহৎ মানুষের ভালোবাসা, আর আমি আমার জন্য কত বড় এই পৃথিবী, কত মহৎ মানুষের ভালোবাসা, আর আমি আমার জন্য দুটো জীবন এভাবে নষ্ট হয়ে যাবে? না না না, আমি তা হতে দেব না। আমি অয়নের কাছে যাব, আমি তাকে ধরে আনবো।